আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ আপনাদের জন্য পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস বিষাদ সিন্ধু আজ পড়ছি এর তৃতীয় পর্ব ডামেক্স রাজপুরীর মধ্যে পূর্বাসীগণ দাস দাসীগণ মহাব্যতীব্যস্ত সকলেই বিষাদিত মাবিয়ার জীবন সংশয় বাকরোধ হইয়াছে চক্ষু তারা বিবর্ণ হইয়া উর্দ্ধে উঠিয়াছে কথা কহিবার শক্তি নাই এজিদের জননী নিকটে আসিয়া বসিয়া স্বামীর মুখে শরবত দিতেছেন দাস দাসীগণ দাঁড়াইয়া কাঁদিতেছে আত্মীয় স্বজনেরা মাবিয়ার দেহ বেষ্টন করিয়া একটু উচ্চ স্বরে ঈশ্বরের নাম করিতেছেন হঠাৎ মাবিয়া একটি দীর্ঘশ্বাস ফেলিয়া লাহ ল মোহাম্মদ রাসুল্লাহ এই শব্দ করিয়া উঠিলেন সকলে গোলযোগ করিয়া ঈশ্বরের নাম করিতে করিতে বলিয়া উঠিলেন এবার রক্ষা পাইলেন এবার আল্লাহ রেহাই দিলেন আবার কিঞ্চিত বিলম্বে ওই কয়েকটি কথা ভক্তি সহিত উচ্চারিত হইল সেবারে আর বিলম্ব হইল না অমনি আবার ওই কয়েকটি কথা পুনর্বার উচ্চারণ করিলেন কেহ আর কিছুই দেখিলেন না কেবল অষ্ট দুইখানি একটু সঞ্চালিত হইল মাত্র ঊর্ধ্বচক্ষু নিচে নামিল নাবিবার সঙ্গে সঙ্গেই চোখের পাতা অতি মৃদুভাবে আসিয়া চক্ষুর তারা ঢাকিয়া ফেলিল নিঃশ্বাস বন্ধ হইল এজিদের জননী মাবিয়ার বক্ষে হস্ত দিয়া দেখিয়াই কাঁদিয়া উঠিলেন সকলেই মাবিয়ার জন্য কাঁদিতে লাগিলেন এজিদ অর্শ হইতে নামিয়া তাড়াতাড়ি আসিয়া দেখিলেন মাবিয়ার চক্ষু নিবিলিত বক্ষস্থল অস্পন্দ একবার মস্তকে একবার বক্ষে হাত দিয়াই চলিয়া গেলেন কিন্তু কেহই এজিদের চোখে জল দেখিতে পাইল না এজিদ পিতার মৃতদেহ যথারীতি স্নান করাইয়া কাফন দ্বারা শাস্ত্রানুসারে আপাদমস্তক আবৃত করিয়া মৃতদেহ উপাসনা যা করাইতে তাবুতে সাহিত করাইয়া সাধারণ সম্মুখে আনয়ন করিলেন বিনা আহ্বানে শত শত ধার্মিক পুরুষ আসিয়া জানাজা শেষে মাবিয়ার বস্ত্রাবৃত শবদেহের সমীপে ঈশ্বরের আরাধনার নিমিত্ত দণ্ডায়মান হইলেন সকলেই করুণাময় ভগবানের নিকট দুই হস্ত তুলিয়া মাবিয়ার আত্মার মুক্তির প্রার্থনা করিলেন পরে নির্দিষ্ট স্থানে দাফন করিয়া সকলেই স গৃহে চলিয়া গেলেন মাবিয়ার জীবনের লীলা খেলা একেবারে মিটিয়া গেল ঘটনা এবং কার্য স্বপ্নবোধ কাহারো কাহারো মনে জাগিতে লাগিল হাসান হোসেন মদিনা হইতে দামেস্কের নিকট পর্যন্ত আসিয়া মাবিয়ার মৃত্যু সংবাদশ্রবণে আর নগরে প্রবেশ করিলেন না মাবিয়ার জন্য অনেক দুঃখ প্রকাশ করিয়া পুনর্বার মুদিনায় যাত্রা করিলেন মাবিয়া জগতের চক্ষু হইতে অদৃশ্য হইয়াছেন রাজ সিংহাসন পরিত্যাগ করিয়া যে স্থানে গিয়াছেন তথা হইতে আর ফিরিবেন না এজিদের মুখ আর দেখিবেন না এইজিদকে পাপ কার্য হইতে বিরত এবং হাসান হোসেনের প্রতি নিষ্ঠুর আচরণের নিবারণ করিতেও আর আসিবেন না এজিৎকে ভর্সনাও আর করিবেন না এজিৎ মনে মনে এই স্থির সিদ্ধান্ত করিয়া রাজ সিংহাসনে উপনিবেশ করিলেন রাজ মুকুট শিরে সভা পাইতে লাগিল সত্যবাদী নিরপেক্ষ ও ধার্মিক মহাত্মগণ যাহারা হযরত মাবিয়ার সপক্ষ ছিলেন তাঁহাদের হৃদয় কাঁপিয়া উঠিল আমরা তো বিষাদ সিন্ধুর তটে আসিলাম এইজিৎ এখন স্বাধীন রাজ্যের রাজা কখন কাহার ভাগ্যে কি হয় ইহা ভাবিয়া সকলেই ব্যাকুল রাজ দরবার লোকে লোকারণ্য পূর্বদিন ঘোষণা দেওয়া হইয়াছে শহরে সম্ভ্রান্ত লোকমাত্রেই দরবারে উপস্থিত হইবেন অনেকের মনেই অনেক কথা উঠিল কি করেন রাজাজ্ঞা নিয়মিত সময়ে সকলেই আম দরবারে উপস্থিত হইলেন এইজিদ উপযুক্ত বেশভূষায় ভূষিত হইয়া সিংহাসনও উপনিবেশ করিলেন প্রধানমন্ত্রী মারওয়ান দরবারস্থ সমুদয় সম্ভ্রান্ত মহোদয়গণকে সম্বোধন করিয়া কহিতে লাগিলেন আজ আমাদের সুখের দিন আজ আমরা এই দামেস্ক সিংহাসনে নবীন রাজের অধিবেশন দেখিলাম উপযুক্ত পাত্রেই আজ রাজসিংহাসন সুশোভিত হইয়াছে সম্ভ্রান্ত মহোদয়গণ আজ হইতে আপনাদের দুঃখ খুচিল দামেস্ক রাজ্যে আজ হইতে যে সুখ সূর্যের উদয় হইল তাহার অস্তমিত হইবে না আপনারা এই নবদিত সূর্যকে কায়মনে পুনরায় অভিবাদন করুন সমস্ত সকলেই নতশিরে এজিতকে অভিবাদন করিলেন মারওয়ান পুনরায় বলিতে লাগিলেন মহোদয়গণ আমার একটি কথা আছে আজ মহারাজ এজিৎ নবীন রাজদণ্ড হস্তে করিয়াছেন আজও একটি গুরুতর বিচার ভার ইহাকে বহন করিতে হইতেছে আপনাদের সম্মুখেই রাজবিদ্রোহীর বিচার করিবেন বলিয়া আপনাদের আহ্বান করা হইয়াছে মারোয়ানের পূর্ব আদেশানুসারে প্রহরীরা মুসলিমকে বন্ধন দশায় রাজসভায় আনিয়া উপস্থিত করিল সভাস্থ সকলে মুসলিমের দুরবস্থা দেখিয়া একেবারেই বিস্ময়াপন্ন হইলেন মাবিয়ার এত বিশ্বাসী প্রিয়পাত্র পাত্র এত সম্মানস্পদ এত স্নেহস্পদ সেই মুসলিমের এই দুরবস্থা কি আশ্চর্য আজিও মাবিয়ার দেহ ভূগর্ভে বিলীন হয় নাই অনেকেই আজ পর্যন্ত শোকবস্ত্র পরিত্যাগ করেন নাই মাবিয়ার নাম এখনো সকলের জিহবাগ্রেই রহিয়াছে আজ সেই মাবিয়ার প্রিয় বন্ধুর এই দুর্দশা কি সর্বনাশ এজিদের অসাধ্য কি আছে অনেকেই মনে মনে ভাবিতে লাগিলেন আর মঙ্গল নাই রাজ্যের আর মঙ্গল নাই কি পাষাণ হৃদয় উহ এই কি পাষাণ হৃদয় কাহারও মুখ ফুটিয়া কিছুই বলিবার সাহস হইল না সকলেই কেবল মনে মনে ঈশ্বরের নাম জপ করিতে লাগিলেন মুসলিম চিন্তায় ও মনস্তাপে ক্ষীণকায় হইয়াছেন এজিদ বলিয়াছেন মাবিয়ার মৃত্যুতে তাহার মুক্তি কিন্তু মাবিয়া আছেন কি না মুসলিম তাহাও নিশ্চিত করিতে পারিলেন না কেহ কোনো কথা তাহাকে বলিতে পারিবে না এবং তাহার কথাও কেহ জানিতে পারিবে না পূর্ব হইতেই এজিদের এই আজ্ঞা ছিল সুতরাং মুসলিমকে কোনো কথা বলে কার সাধ্য নগরের প্রায় সমুদয় ভদ্রলোককে একত্র দেখিয়া মুসলিম কিছু আশ্বস্ত হইলেন মনে মনে জানেন তিনি কোনো অপরাধে অপরাধী নহেন রাজাজ্ঞা প্রতিপালন করিয়াছেন ইহাদের যদি এইজিদ অন্যায়াচরণ ভাবেন তবে একমাত্র ঈশ্বর ভিন্ন আর কাহাকেও কিছু বলিবেন না মুক্তিলাভের প্রার্থনাও করিবেন না মাবিয়ার আজ্ঞা মাত্রেই হাসান হোসেনের নিকট যাইতে যাইতেছিলেন ইহাই যদি অপরাধের কার্য হয় আর সেই অপরাধেই যদি প্রাণ যায় তাহাও স্বীকার তথাপি চিত্ত বিচলিত করিবেন না মনে মনে এইরূপ স্থির করিয়া ঈশ্বরের প্রতি নির্ভর হইয়া দাঁড়াইয়া রহিলেন সভ্যগণকে সম্বোধনপূর্বক মারওয়ান কহিলেন এই ব্যক্তি রাজবিদ্রোহী আজ ইহারই বিচার হইবে আমাদের নবদণ্ড ধর আপনাদের সম্মুখে ইহার বিচার নিষ্পত্তি করিবেন ইহাই তাহার অভিপ্রায় এইজিৎ বলিলেন এই কাসেদ বিশ্বাসী নহে যাহারা ইহাকে বিশ্বাসী বলিয়া স্থির করিয়াছে এবং ইহার অনুকূলে যাহারা কিছু বলিবে তাহারাও বিশ্বাসী নহে আমার বিবেচনায় ইহার স্বপক্ষ লোক মাত্রেই অবিশ্বাসী রাজবিদ্রোহী সকলে শরীর রোমাঞ্চিত হইল ভয়ে হৃদয় কাঁপিতে লাগিল আকণ্ঠ শুকাইয়া গেল যাহারা মুসলিমের সম্বন্ধে কিছু বলিতে ইচ্ছা করিয়াছিলেন তাহাদের মুখ একেবারে বন্ধ হইয়া গেল এজিৎ পুনর্বার বলিতে লাগিলেন মিথ্যাবাদী বিশ্বাসঘাতক আমার বিবাহ পয়গাম লইয়া জয়নাবের নিকট গিয়াছিল আমার পয়গাম গোপন করিয়া আমার চিরশত্রু হাসান যাহার নাম শুনিলে আমার দিকভিত্তিক জ্ঞান থাকে না সেই হাসানের পয়গাম জয়নাবের নিকট বলিয়া জয়নাবের সহিত তাহার বিবাহ দিয়াছে আমি নিশ্চয়ই জানি আমার পয়গাম জয়নাবের কর্ণগোচর হয় নাই আমার নাম শুনিলে জয়নাব কখনোই হাসানকে কবুল করিত না হাসানের অবস্থা জয়নাবের অবিদিত কিছুই নাই কেবল মিথ্যাবাদীর চক্রান্তে জয়নাব রত্ন শত্রু হস্তে পতিত হইয়াছে আরও কথা আছে এই মিথ্যাবাদী যাহা বলে তাহাই যদি সত্য বিবেচনা করিয়া লওয়া যায় তাহা হইলেও ইহার অপরাধ গুরুতর হইয়া দাঁড়ায় আমার চিরশত্রুর আজ্ঞা প্রতিপালন করিয়াই আমার সর্বনাশ করিয়াছে হাসানের পয়গাম জয়নাবের নিকট লইয়া যাইতে আমি ইহাকে নিয়োজিত করি নাই ইহার অপরাধের শাস্তি হওয়া আবশ্যক না জানিয়া এই কার্য করিয়াছে তাহাও বলিতে পারি না জয়নাব লাভের জন্যে আমি যাহা যাহা করিয়াছি তাহা কে না জানে মুসলিম কি জানে না যে যে জয়নাবের জন্যে আমি সর্বস্ব পণ করিয়া শেষে জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলাম সেই জয়নাবের বিবাহে আমার পক্ষে উকিল নিযুক্ত হইয়া অপরের সঙ্গে বিবাহ স্থির করিয়া আসিল ইহা অপেক্ষা বিশ্বাসঘাতকতা আর কি আছে আর একটি কথা এই সকল কুকার্য করিয়াও এই ব্যক্তি খান্ত হয় নাই আমার সর্বনাশের জন্য আমাকেই রাজ্য হইতে বঞ্চিত করিবার নিমিত্ত আমাকেই পথের ভিকারি করিবার আশায় মাবিয়ার পত্র লইয়া হাসানের নিকট মদিনায় যাইতেছিল অতএব আমার এই আজ্ঞা যে অবিলম্বেই মুসলিমের শিরোচ্ছেদ করা হোক সরসে কাঁপিতে কাঁপিতে এজিৎ পুনরায় বলিতে লাগিলেন সে দণ্ড বদ্ধভূমিতে হইবে না অন্য কোনো স্থানে হইবে না এই সভাগৃহে আমার সম্মুখেই আমার দণ্ডাজ্ঞা প্রতিপালিত হোক মারওয়ান বলিলেন রাজাজ্ঞা শিরোধার্য কিন্তু প্রকাশ্য দরবারে দণ্ডবিধান রাজনীতির বিরুদ্ধ এজিত বলিলেন আমার আজ্ঞা অলঙ্ঘনীয় যে ইহার বিরোধী হইবে তাহারও ওই শাস্তি মারওয়ান সাবধান সকলের চক্ষু যেন অন্ধকারে আচ্ছন্ন হইল এজিদের মুখের কথা মুখে থাকিতে থাকিতেই অভাগা মুসলিমের ছিন্ন ভূতলে লুণ্ঠিত হইতে লাগিল জিঞ্জিরাবদ্ধ দেহ শনিতাক্ত হইয়া সভাস্থলে পড়িয়া সভ্যগণের মোহ করিল তাহারা চাহিয়া দেখিলেন মুসলিমান নাই রক্তমাখা দেহ মস্তক হইতে বিচ্ছিন্ন হইয়া ধরাতলে গড়াগড়ি যাইতেছে মুসলিমের পবিত্র শনিত বিন্দুর পরমাণু অংশে ডামেক্স রাজভবনের পবিত্রতা সিংহাসনের পবিত্রতা দরবারের পবিত্রতা ধর্মাসনের পবিত্রতা মাবিয়া যাহা বহু কষ্টে সঞ্চয় করিয়াছিলেন সেই সমস্ত পবিত্রতা আজ মুসলিমের ওই বিন্দুর প্রতি পরমাণুতে মিশিয়া বিকট অপবিত্রতার আসন পাতিয়া দিল মুসলিমের বিনির্গত রক্তধারে এজিদ ইহা শেষ আছে এই কথা কয়েকটি প্রথম অঙ্কিত হইয়া রক্তস্রোত সবাস্থলে বহিয়া চলিল এজি সগর্বে বলিতে লাগিলেন অমাত্যগণ প্রধান প্রধান সৈনিক ও সৈন্যধ্যক্ষগণ এবং সবাস্থ মহোদয়গণ আপনারা সকলেই মনোযোগপূর্বক শ্রবণ করুন আমার আজ্ঞা যে কেহ অমান্য করিবে যে কেহ তাহার অনুমান অবহেলা করিবে সেই ব্যক্তি নিশ্চয়ই মুসলিমের ন্যায় শাস্তি ভোগ করিবে আমার ধনবল সৈন্যবল বাহুবল সকলেই আছে কোন বিষয়ে আমার অভাব নাই হাসান হোসেনের যাহা আছে তাহা কাহারও অজ্ঞাত নাই সেই হাসানের এত বড় সাহস এত বড় স্পর্ধা ভিকারিনীর পুত্র হইয়া রাজরানীর পানিগ্রহণ যে জয়নাব রাজরানী হইতো। হইত সেই ভিখারিণী পুত্র তাহারই পানি গ্রহণ করিয়াছে আমি উহার বিবাহের স্বাদ মিটাইব জয়নাবকে লইয়া উদ্ভোগ করিবার সমুচিত প্রতিফল দিব কে রক্ষা করিবে কাহার আশ্রয় গ্রহণ করিবে এই যে জগতে থাকিতে জয়নাবকে লইয়া সে কখনোই সুখী হইতে পারিবে না এখনও সে আশা আমার অন্তরে আছে যিয়া আশা এক প্রকার নিরাশ হইয়াছে হাসান বাঁচিয়া থাকিতে জয়নাব লাভ হইবার আর সম্ভাবনা নাই তথাচ সেই মহা আগুনে এজিদের অন্ত সর্বদা জ্বলিতেছে যদি আমি মাবিয়ার পুত্র হই তবে হাসান হোসেনের বংশ একেবারে নিপাত না করিয়া জগৎ পরিত্যাগ করিব না শুধু হাসানের মৃতদেহ দেখিয়াই যে সে মহাগ্নি নির্বাপিত হইবে তাহা নহে হাসানের বংশ মধ্যে সকলের মস্তক দ্বিখণ্ডিত করিয়াই যে এজিদ খান্ত হইবে তাহাও নহে মোহাম্মদের বংশের একটি প্রাণী বাঁচিয়া থাকিতে এজিদ খান্ত হইবে না তাহার মনোবেদনাও মন হইতে দূর হইবে না আমার অভাব কি কাহারও সাহায্য চাহি না হিতপোদেশ অথবা পরামর্শের প্রত্যাশা রাখিনা যাহা করিব তাহা মনেই থাকিল তবে একমাত্র বলি যে হাসান হোসেনের এবং তাহাদের বংশানুবংশ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের প্রতি যে দূরাত্ম অগ্নি জ্বালাইয়া দিবে যদি তাহা কখনো নিবিয়া যায় যাইতে পারে কিন্তু সে তাপ রোজ কিয়ামত পর্যন্ত গণের মনে একইভাবে জাগরিত থাকিবে আবার যাহারা হাসান হোসেনের বেশি ভক্ত তাহারা আজন্মকাল ছাতি পিটিয়া হাই হাসান হাই হোসেন বলিয়া কাঁদিতে থাকিবে সভ্যগণকে এই সকল কথা বলিয়া এজিৎ পুনরায় মারওয়ানকে বলিলেন হাসান হোসেনের নিকট যে পত্র পাঠাইবে সেই পত্রখানা পাঠ করিয়া ইহাদিগকে একবার শুনাইয়া দাও ইহাদিগের মধ্যে মোহাম্মদ ভক্ত অনেক আছেন মারোয়ান পত্র পাঠ করিতে লাগিলেন হাসান হোসেন তোমরা কি এ পর্যন্ত শুনো নাই যে মহারাজাধীরাজ এজিদ নামদার মধ্যাহ্নকালীন সূর্য দামেক সিংহাসনে বিরাজ করিতেছেন অধীনস্থ রাজা প্রজা মাত্রেই তাহার অধীনতা স্বীকার করিয়া কেহ বা প্রেরণ কেহ বা স্বয়ং আসিয়া অবনত শিরে চির অধীনতা স্বীকার করিয়াছেন আপন আপন রাজ্যে নির্ধারিত দেয় করে ডামেক্স রাজভাণ্ডার পূর্ণ করিয়াছেন তোমাদের মক্কা মদিনার খাজনা আজ পর্যন্ত না আসিবার কারণ কি স্বয়ং মহারাজাধিরাজ অধিপতির দরবারে উপস্থিত হইয়া নতশিরে ন্যূন্যতার শিকারে রাজ সিংহাসনে চুম্বন কর আর এই পত্র প্রাপ্ত হইয়া এজিদ নামদারের নামে খোদবা পাঠ করিবে ইহার অন্যথাচরণ হইলে রাজবিদ্রোহী শাস্তি ভোগ করিতে হইবে মারওয়ান প্রধানমন্ত্রী পত্রপাঠ শেষ হইল তখনই উপযুক্ত কাসেদের হস্তে পত্রখানি দিয়া নবীন রাজা সভাভঙ্গের অনুমতি দিলেন অনেকেই বিষাদ নেত্রে অশ্রুপাত করিতে করিতে সভাগৃহ হইতে বহির্গত হইলেন নূর নবী মোহাম্মদের রজার অর্থাৎ সমাধি সমাধিপ্রাঙ্গনে হাসান হোসেন সহচর আবদুল্লাহ ওমর এবং রহমান একত্রে বসিয়া পরামর্শ করিতেছেন যখন কোনো ভার মস্তকে আসিয়া পরে কোনরূপ গুরুত্বপূর্ণ কার্যে হস্তক্ষেপ করিতে হয় অথবা কোনো অভাবনীয় চিন্তা সদযুক্তি সৎ পরামর্শ করিবার আবশ্যক হইয়া উঠে হাসান হোসেন উভয়ই মাতামোহের সমাধি প্রাঙ্গণে আসিয়া যুক্তি পরামর্শ এবং কর্তব্য বিষয়ে মত স্থির করিতেন আজ কিসের মন্ত্রণা কি বিপদ বাচিকভাবে মুখের আকৃতিতে স্পষ্টই যেন কোনো ভয়ানক চিন্তার চিত্র চিত্রিত কি চিন্তা পাঠক ওই দেখুন সমাধি সীমা নির্দিষ্ট স্থানের নিকট দেখুন কে দাঁড়াইয়া আছে প্রভু মোহাম্মদের সমাধি সীমা মধ্যে অন্য কাহারও যাইবার রীতি নাই দর্শক পূজক আগন্তুক সকলেরই চতুর্পার্শ্বস্থ নির্দিষ্ট সীমার বাহিরে থাকিয়া জিয়ারত করিবার প্রথা প্রচলিত আছে পাঠক যে লোক দাঁড়াইয়া আছে উহাকে কি কখনো কখনও দেখিয়াছেন একটু স্মরণ করুন অবশ্যই মনে পড়িবে এই আকন্তুক দামেস্কের কাসেত আর হাসানের হস্তে ওই যে কাগজ দেখিতেছেন ওইখানি সেই পত্র যাহা দামেস্কের রাজ দরবারের মারওয়ানের মুখে শুনিয়াছিলেন ওমর বলিলেন কালে আরও কতই হইবে এজিদ মাবিয়ার পুত্র যে মাবিয়া নবী হযরত মোহাম্মদের প্রধান ভক্ত ছিলেন দেহ মন প্রাণ সকলে আপনাদের মাতামোহের চরণে সমর্পণ করিয়াছিলেন আজ তাঁহারই পুত্র মক্কা মদিনার খাজনা চাহিতেছে এজিদের নামে খোদবা পাঠ করিতে লিখিয়াছে কি আশ্চর্য কালে আরও কতই হইবে তাহা কে বলিতে পারে আব্দুর রহমান বলিলেন এজিদ পাগল হইয়াছে নিশ্চয়ই পাগল পাগল ভিন্ন আর কি বলিব এই অসীম জগতের এমন কেহই নাই যে আমরা বাঁচিয়া থাকিতে মক্কা মদিনার কর চাহিতে পারে এজিদ যে মুখে এই সকল কথা বলিয়াছে সেই মুখের শাস্তি বিশেষ করিয়া দেওয়া উচিত ইহার পরামর্শ আর কি আমার মতে কাসেদকে পত্রসহ অপমান করিয়া তাড়াইয়া দেওয়াই সমুচিত বিধি ওই পাপপূর্ণ পূর্ণ কথাঙ্কিত পত্র পূর্ণভূমি মদিনায় থাকিবার উপযুক্ত নহে ওমর বলিলেন ভাই তোমার কথা আমি অবহেলা করিতে পারি না দুরাত্মার কি সাহস কোন মুখে এমন কথা উচ্চারণ করিল কি সাহসে পত্র লিখিয়া কাসেদের হস্তে দিয়া পাঠাইল উহার নিকট কি কোনো ভালো লোক নাই এক মাবিয়ার সঙ্গে সঙ্গে দামেস্ক হইতে কি সকলেই চলিয়া গিয়াছে আব্দুর রহমান বলিলেন পশুর নিকটে কি আর মানুষের আদর আছে হামান নামে মাত্র মন্ত্রী হামানের কোনো কথাই এজিদ শুনিতে চায় না মারোয়ানি আজকাল দামেস্কের প্রধানমন্ত্রী সভাসদ প্রধান মন্ত্রদাতা এজিদের প্রধান গুরু বুদ্ধি বল যাহা কিছু সকলই মারোয়ান এই তো যাহা কিছু সকলই মারোয়ান এই তো সকলের মুখে শুনিতে পাই হাসান বলিলেন এ যে মারোয়ানের কার্য তাহা আমি আগেই জানিতে পারিয়াছি তাহা যাহাই হোক পত্র ফিরাইয়া দেওয়াই আমার বিবেচনা হজরত ইমাম হাসানের কনিষ্ঠ ভ্রাতা হযরত হোসেন একটু রোষ বলিতে লাগিলেন আপনারা যাহাই বলুন আর যাহাই বিবেচনা করুন পত্রখানা শুধু ফেরত দেওয়া আমার ইচ্ছা নহে কমজাত বাঁদি বাচ্চা কী ভাবিয়াছে ওরা এতদূর স্পর্ধা যে আমাদিগকে উহার অধীনতা স্বীকার করিতে পত্র লেখে আমরা ওহাকে সাহানসা বলিয়া মান্য করিব যাহাদের পিতার নামে রাজ্য কাঁপিয়া উঠিয়াছে তাহাদের আজ এতদূর অপমান যাহার পদভরে দামেক্স রাজ্য দলিত হইয়া বক্ষে সিংহাসন পাতিয়া বসিবার স্থান দিয়াছে নিয়মিত রূপে কর যোগাইয়াছে আমরা তাহারই সন্তান তাহারই উত্তরাধিকারী আমরাই দামেস্কের রাজা দামেস্কের সিংহাসন আমাদেরই বসিবার স্থান কমজাত কাফের সেই সিংহাসনে বসিয়া আমাদেরই নিকট মক্কামুদ্দিনার খাজনা চাইয়াছে ইহা কি সহ্য হয় হাসান বলিলেন ভ্রাত একটু বিবেচনা করিয়া কার্য করা ভালো আমরা অগ্রে কিছুই বলিব না এজিৎ যাহা লিখিয়াছে তাহার কোন উত্তর করিব না দেখি কোন পথে যায় কি উপায় অবলম্বন করে আব্দুর রহমান বলিলেন ভ্রাত আপনার কথাই যুক্তিসঙ্গত কিন্তু বিশধর সর্প যখন ফনা উঠাইয়া দাঁড়ায় অমনি তাহার মাথা চূর্ণ করা আবশ্যক নতুবা সময় পাইলে নিশ্চয়ই দংশন করে এজিৎ নিশ্চয়ই কাল সর্প উহার মস্তক প্রথম উত্থানেই চূর্ণ করিয়া ফেলা বিধেয় বিশেষত আপনার প্রতি উহার বেশি লক্ষ্য গভীরভাবে হাসান কহিলেন আর একবার পরীক্ষা করিয়া দেখি এখনও সে সময় হয় নাই এবার নিরুত্তরেই সদুত্তর মনে করিয়াছি হোসেন কহিলেন আপনার আজ্ঞা শিরোধার্য কিন্তু একেবারে নিরুত্তর হইয়া থাকা আমার বিবেচনায় যুক্তিযুক্ত নহে আপনার আদেশ লঙ্ঘন করিব না আমি কাসেদকে বিদায় করিতেছি পত্রখান আমার হস্তে প্রদান করুন হোসেনের হস্তে পত্র দিয়া হাসান রজা হইতে নিকটস্থ উপাসনা মন্দিরাভিমুখে চলিয়া গেলেন কাসেদকে সম্বোধন করিয়া হোসেন বলিতে লাগিলেন কাসেদ আজ আমি রাজনীতির মস্তকে শত পদাঘাত করিলাম আজ আমি চিরপদ্ধতি প্রাচীন নীতি উপেক্ষা করিয়া এপত্রের পত্রের সমুচিত উত্তর বিধান করিতে কৃতসংকল্প হইয়া আজ্ঞা লঙ্ঘন মহাপাপ জানিয়া তোমার প্রাণ তোমাকে অর্পণ করিলাম কমজাত এইজিৎ যে পত্র দিয়া তোমাকে মদিনায় পাঠাইয়াছে ইহার প্রতি অক্ষরে অক্ষরে শত শত বার পদাঘাত করিলেও আমার ক্রোথের অনুমাত্র উপশম হয় না কি করি ধর্মগ্রন্থে লিখিত ভাষার অক্ষর ইহাতে সন্নিবেশিত আছে মনে করিয়াই তাহা করিলাম না ফিরিয়া গিয়া সেই কমজাতকে এই সকল কথা অবিকল বলিও এবং দেখাইও যে তাহার পত্রের উত্তর এই কথাগুলি বলিয়া পত্রখানি শতখণ্ড করিয়া কাসাদের হস্তে দিয়া হোসেন আবার বলিলেন যাও ঈশ্বরকে ধন্যবাদ দিয়া যাও আজ এই উপস্থিত সন্ধ্যাতেই তোমার জীবনের শেষ সন্ধ্যা হইতে মুক্তি পাইলে হোসেন এই বলিয়া কাসেদের নিকট হইতে ফিরিয়া আসিলেন এদিকে সন্ধ্যাকালীন উপাসনার সময়ে আহ্বান সূচক সুমধুর ধনী আজান ঘোষিত হওয়ায় সকলেই উপাসনা করিতে গমন করিলেন কাসেদের প্রত্যাগমনের পূর্বেই এজিৎ সমর প্রবৃত্ত হইয়াছিলেন সৈন্যগণের পরিচ্ছদ অস্ত্রশস্ত্রের পরিপাট্য আহারীয় দ্রব্যের সংগ্রহ পানীয় জলের সুযোগ দ্রব্যজাত বহনযোগী বাহন ও বস্ত্রাবাস প্রভৃতি যাহা যাহা আবশ্যক তৎসমস্তই প্রস্তুত করিয়াছেন তিনি নিশ্চয়ই জানিয়াছিলেন যে পত্র পাইয়া হাসান হোসেন একেবারে জ্বলিয়া উঠিবে কাসেদের প্রাণ লইয়া দামেসকে ফিরিয়া আসা সন্দেহ বিবেচনা করিয়া গুপ্তচর নিযুক্ত করিয়াছিলেন ভাবিয়াছিলেন নিশ্চয়ই যুদ্ধ হইবে কেবল প্রাপ্তির অপেক্ষা ছিল মাত্র একদিন আপন সৈন্য সামন্তগণকে দুই শ্রেণীতে বিভক্ত করিয়া প্রথমত অশ্বারোহী সৈন্যদিগের যুদ্ধকৌশল ও অস্ত্র চালনা দেখিয়া পরে পদাতিক সৈন্যের বহু নির্মাণের নৈপুণ্য আত্মরক্ষা করিয়া বিপক্ষের প্রতি অস্ত্র সুকৌশল এবং সমর প্রাঙ্গণে পদচালনায় চাতুর্য দেখিয়া এজিৎ মহানন্দে বলিতে লাগিলেন আমার এই শিক্ষিত সৈন্যগণের অস্ত্রের সম্মুখের দ্বারায় এমন বীরপুরুষ আরব দেশে কি আছে এমন সুশিক্ষিত সাহসী সৈন্য কাহার আছে ইহাদের নির্মিত বুহ ভেদ করিয়া যুদ্ধে জয়ী হওয়া কাহার সাধ্য হাসান তো দূরের কথা তাহাদের পিতা যে অত বড় যোদ্ধা ছিল সেই আলিও যদি কবর হইতে উঠিয়া যুদ্ধক্ষেত্রে সম্মুখীন হয় তাহা হইল তাহাদের পরাজয় ভিন্ন জয়ের আশা নাই এজিদ এইরূপ আত্মগৌরব আত্মপ্রশংসায় মত্ত ছিলেন এমন সময় মদিনা হইতে কাছে দাসিয়া সমুচিত অভিবাদন পূর্বক এজিদের হস্তে প্রত্যুত্তর পত্র দিয়া হোসেন যাহা বলিয়াছিলেন অবিকল বলিল এজিত ক্রোধে অধীর হইয়া কিঞ্চিত উচ্চস্বরে বলিলেন সৈন্যগণ তোমরা আমার দক্ষিণ বাহু তোমরা আমার একমাত্র ভরসা আমি তোমাদিগকে যথাযোগ্য পুরস্কারে পুরস্কৃত করিয়াছি পূর্ব হইতে বেতন সংখ্যার দ্বিগুণ বৃদ্ধি করিয়া দিয়াছি যে যেমন উপযুক্ত তাহাকে সেই প্রকার সম্মানে সম্মানিত করা হইয়াছে এতদিন তোমাদিগকে যত্ন করিয়া প্রতিপালন করিয়াছি আজ আমার এই আদেশ যে এই সজ্জিত বেশ পরিত্যাগ করিও না হস্তস্থিত ওসিও আর কোষে রাখিও না ধনুর্ধরগণ তোমরা আর তুনিরের দিকে লক্ষ্য করিও না মদিনা সম্মুখ ভিন্ন আর পশ্চাৎ করিও না এই বেশেই এই যাত্রাই শুভযাত্রা গান করিয়া হাসান হোসেনের বধে এখনই যাত্রা করো যত শীঘ্র পারো প্রথমে হাসানের মস্তক আমাকে দেখাও লক্ষ টাকা পুরস্কার আমি নিশ্চয়ই জানি তোমরা মনোযোগী হইয়া একটু চেষ্টা করিলেই উভয়ের মস্তক তোমাদের হস্তেই দামেস্কানিত হইবে আমার মন ডাকিয়া বলিতেছে তোমাদের তরবারই সেই উভয় ভ্রাতা শনীত পানের লোলুপ রহিয়াছে সৈন্যগণকে ইহা বলিয়া মন্ত্রীকে বলিতে লাগিলেন ভাই মারওয়ান তুমি আমার বাল্য সহচর আজ তোমাকেই আমার প্রতিনিধিস্বরূপ এই বীর দলের অধিনায়ক হইতে হইবে তোমাকেই সৈন্যাপত্যের ভার গ্রহণ করিতে হইবে কারণ হাসান হোসেনের বৎ সাধনের জন্য সৈন্যদলকে মদিনায় পাঠাইতেছি যদি এইজিদের মান রক্ষা করিতে চাও যদি এজিদের অন্তরাগ্নি নির্বাণ করিতে চাও যদি এজিদের মনের দুঃখ দূর করিতে চাও যদি এজিদের জয়নাভ লাভের আশা তরি বিষাদ সিন্ধু হইতে উদ্ধার করিতে চাও তবে এখনই অগ্রসর হও আর পশ্চাতে ফিরিও না পূর্ব হইতে সকল আমি সমুচিত রূপে আয়োজন করিয়া রাখিয়াছি আজ এজিদের প্রাণ তোমারই হস্তে সমর্পিত হইল যেদিন হাসান হোসেনের মৃত্যু সংবাদ এই নগরে আসিবে সেই জানিও যে এজিত পুনর্জীবিত হইয়া দামে সাজভাণ্ডারের অবারিত দ্বার খুলিয়া বসিবে সংখ্যা করিয়া কি হস্তে তুলিয়া দিবে না সকলের যথেচ্ছ রূপে যথেচ্ছ পরিমাণ গ্রহণ করিবে কারো আদেশের অপেক্ষায় থাকিবে না মারওয়ান সকল কার্য ও সকল কথাতেই যদি নামে একটি শব্দ আছে আমি যদি কিছু ভয় করি তবে ওই যদি শব্দেই সময়ে সময় আমার প্রাণ কাঁপিয়া ওঠে যদি যুদ্ধে পরাস্ত হই নিরুৎসাহ হইও না হাসান হোসেনের বৎসঙ্কল্প হইতে কখনোই নিরাশ হইও না দামেজকে ফিরিও না মদিনার নিকটবর্তী কোনো স্থানে থাকিয়া তোমার চিরবন্ধুর চিরশত্রুর প্রাণ সংহার করিতে যত্ন করিও ছলে হোক বলে হোক কৌশলে হোক কিংবা অর্থেই হোক প্রথমে হাসানের জীবন প্রদীপ তোমার হস্তে নির্বাণ হওয়ার সুসংবাদ আমি শুনিতে চাই হাসানের প্রাণ জনিত জয়নাবের পুনঃ বৈধব্য আমি সানন্দ চিত্তে শুনিতে চাই আর কি বলিব তোমার অজানা আর কি আছে শূন্যদিগকে সম্বোধন করিয়া মারোয়ান বলিতে লাগিলেন বীরগণ তোমাদের প্রভুর আজ্ঞা সকলেই সকর্ণে শুনিলে আমার আর বলিবার কিছুই নাই ভাতৃগণ এখন একবার দামেস্ক রাজের জয়নাদে আকাশ ফাটাইয়া জগৎ কাঁপাইয়া মনের আনন্দে দ্বিগুণ উৎসাহে এখনই যাত্রা করো। মারোয়ান ছায়ার ন্যায় তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবে শৈন্যগণ বীর দর্পে ঘোরনাদে বলিয়া উঠিল জয় মহারাজ এজিদের জয় জয় মহারাজ দামেস্করাজের জয় কারা নাকারা ডঙ্গা গুড় শব্দে বাজিয়া যেন বিনা মেখে মেঘ গর্জনের ন্যায় অবিরত ধ্বনিত হইতে লাগিল আজ অকচ্ছাত বিনা মেঘে হৃদয় কম্পন বজ্রধ্বনির ন্যায় ভীমনাথ শ্রবণে নগরবাসীরা ভয়াকুল চিত্তে বাহিরে আসিয়া দেখিলেন গগনে মেঘের সঞ্চার মাত্র নাই কিন্তু রাজপথ প্রস্তর রেণু ও বালুকা কণাখাতে অন্ধকার অসংখ্য সেনা রণবাদ্যে মাতিয়া শুভ সূচক বিজয় নিশান উড়াইয়া মদিনাভিমুখে চলিয়াছে নগরবাসীগণের মধ্যে কাহারও মনে ব্যথা লাগিল কাহার চক্ষু জলে পুরিল। কেহ কেহ এজিদের জয়রব করিয়া আনন্দ অনুভব করিল এজিদ মহৎ সাহে নগরের অন্তসীমা পর্যন্ত সৈন্যদিকের সঙ্গে সঙ্গে যাইয়া মারোয়ান সৈন্যগণ এবং সন্নাধ্যক্ষ আলীদের নিকটে বিদায় লইয়া নগরে ফিরে আসিলেন মদিনাবাসীরা কিছুদিন এজিদের কথা লইয়া বিশেষ আলোচনা করিলেন সর্বসাধারণের অন্তরেই এজিদের পত্রের প্রতি ছত্র প্রতি অক্ষর সুতীক্ষ্ণ তীরের ন্যায় বিধিয়া ছিল হাসান হোসেনের প্রতি এজিদ যেরূপ অপমানসূচক কথা ব্যবহার করিয়াছে তাহা শাস্তি কোথায় হইবে ঈশ্বর যে কী শাস্তি প্রদান করিবেন তাহারা তাহা ভাবিয়াও স্থির করিতে পারিলেন না প্রাচীনেরা দিবারাত্রি হাসান হোসেনের মঙ্গল কামনায় ঈশ্বর সমীপে প্রার্থনা করিতে লাগিলেন পূর্ণবয়স্করা বলিতে লাগিলেন আমরা বাঁচিয়া থাকিতে কাহারও সাধনায় ইমাম হাসান হোসেনের প্রতি দৌরাত্ম করে আমরা বাঁচিয়া থাকিতে যে নরাধম ইমামের প্রতি অন্যায় ব্যবহার করিবে তাহাকে শীঘ্রই নরকের জ্বলন্ত অগ্নিরাশির মধ্যে জ্বলিতে হইবে নব্য যুবকরা বলিতে লাগিলেন দামেস্কের কাসেতকে একবার দেখিতে পাইলে মদিনার খাজনা দিয়া বিদায় করিতাম এত দিতাম যে বহন করিয়া লইয়া যাইতে শক্তি থাকিত না দেহটি এইখানে রাখিয়া শুধু প্রাণ লইয়া দামেস্কে ফিরিয়া যাইতে হইত স্ত্রী পুরুষ মাত্রেই এজিদের নামে শত শত ঘাত করিয়াছেন কিছুদিন গত হইল দামেস্কের আর কোন সংবাদ নাই এজিদের আন্দোলন ক্রমে ক্রমে অনেক পরিমাণ কমিয়া আসিল মুদিনাবাসীরা আপন আপন গৃহে আছেন নিশা প্রায় অবসান হইয়া আসিয়াছে এমন সময় সহসা শব্দ শুনিতে পাইয়া অগ্রে জাগিয়া উঠিলেন অসময়ে রণবাদ্যের কোন কারণই নির্ণয় করিতে পারিলেন না প্রভাত নিকটবর্তী ইহার সঙ্গে সঙ্গে সেই বাজনাও নিকটবর্তী হইতে লাগিল সূর্যোদয় পর্যন্ত নগরের প্রায় সমস্ত লোকের কানেই সেই তুমুল ঘোর রণবাদ্য প্রবেশ করিয়া দীর্ঘ নিদ্রা নিদ্রাভঙ্গ হইল অনেকে নগরের বাহির হইয়া দেখিলেন যে বহুসংখ্যক সংখ্যক সৈন্য বীর দর্পে গম্য পথ অন্ধকার করিয়া নগরাভিমুখে আসিতেছে সূর্যদেব সহস্র কিরণে মদিনাবাসীকে নিজ মূর্তি দেখাইয়া এজিদের চিহ্নিত পতাকা ও সৈন্যদিগকে নতুন শয্যা দেখাইলেন সকলে স্থির সিদ্ধান্ত করিলেন যে হাসান হোসেনকে নির্যাতন এবং তাহাদের প্রাণহরণ মানুষে এজিৎ সশূন্য সমরে আসিতেছেন আব্দুর রহমান আর বিলম্ব করিলেন না দ্রুত গমন করিয়া হাসান হোসেনের নিকট সমুদয় বৃত্তান্ত জানাইলেন তাহারা আর কাল বিলম্ব না করিয়া এজিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করিয়া যুদ্ধের আয়োজনে ব্যস্ত হইলেন মুহূর্ত মধ্যে মদিনার ঘরে ঘরে জেহাদ রবের প্রতিধ্বনি হইতে লাগিল মোহাম্মদীয়গণ জিহাদের নাম শুনিয়া আল্লাদে নাচিয়া উঠিলেন বিধর্মের অস্ত্রাঘাতে প্রাণত্যাগ করিলেই শহীদ হইয়া পবিত্রভাবে রূপ ধারণে নির্বিচারে যে স্বর্গসুখ সুখী হইবে ইহা মুসলমান মাত্রেই অন্তরে জাগিতেছে এবং অনন্তকাল পর্যন্ত জাগিবে মদিনার বালক বৃদ্ধ পূর্ণবয়স্ক সকলেই রণবেশে সুসজ্জিত হইতে লাগিলেন নগরবাসীরা হাসান হোসেনকে প্রাণাপেক্ষা ভালোবাসিতেন। ঘোষণা প্রচার হইতে হইতেই সহস্রাধিক লোক কাহারও আদেশের অপেক্ষা না করিয়া যাহার যে অস্ত্র সংগ্রহে ছিল যে যাহা নিকটে পাইল তাহাই বেগে লইয়া শত্রুর উদ্দেশ্যে তদৃষ্টে এজিদের সৈন্যগণ আর অগ্রসর হইল না গমনে ক্ষান্ত দিয়া শিবির নির্মাণে প্রবৃত্ত হইল নগরবাসীরা নগরে আর ফিরিলেন না বৃক্ষমূলে মূলে প্রস্তরপরী সস সুযোগমত স্থান নির্দেশ করিয়া হজরত ইমাম হাসানের অপেক্ষায় রহিলেন এজিদের সৈন্যগণ বহুমূল্য বস্ত্রাদি দ্বারা শিবির রচনায় প্রবৃত্ত হইয়াছে এ সংবাদ হাসানের নিকট পাঠাইলেন হাসান ও আব্দুর রহমান প্রভৃতি আত্মীয় স্বজন সমভিবিহারে রওজা মোবারকে যাইয়া হাসান প্রথমে ঈশ্বরের উপাসনা করিলেন দয়াময় আমার ধনবল বুদ্ধিবল সৈন্যবল কিছুই নাই তোমার আজ্ঞানুবর্তী আমি তুমি দয়া করিয়া এ দাসের অন্তরে যে বল দিয়াছ সেই ধর্ম বলই আমার সাহস এবং উৎসাহ দয়াময় এই বলের বলেই আমি এজিতকে এক ইজিত কেন শত শত ইজিৎকে তোমার কৃপায় তুচ্ছ জ্ঞান করি কেননা তোমার নাম ভরসা করিয়াই অসীম পথে যাইতেছি তুমি সহায় তুমি রক্ষাকর্তা সকলেই আমি নামিন বলিয়া পরে নুরনবী মোহাম্মদের গুণানুবাদ করিয়া একে একে অশ্বারোহণে রাজপথে আসিয়া উপস্থিত হইলেন নগরবাসীরা ব্যগ্রতা সহকারে তাহাদের চারিদিকে ঘিরিয়া দাঁড়াইয়া বলিতে লাগিল আমরা বাঁচিয়া থাকিতে আপনাকে শত্রু সম্মুখে যাইতে দিব না এই চলিলাম পৃষ্ঠে আঘাত লইয়া আর ফিরিব না আঘাতিত দেহ আর মদিনাবাসীকে দেখাইব না হয় মারিব নয় মরিব হাসান অশ্ব হইতে নামিয়া বলিলেন ভাতৃগণ ঈশ্বরের রাজ্যে বাস করিয়া ঈশ্বরের কার্যে জীবন শেষ করাই জীবনের কর্তব্য লোকে আমাকে মদিনার রাজা বলে কিন্তু ভাতৃগণ তোমরা তাহা কখনোই স্থান দিও না এ জগতে কেহ কাহারও রাজা নহে সকলেই সেই মহারাজাধিরাজ সর্বরাজাধিরাজ ওয়াহ দাহু লা সারিকালাহু দয়াময় রাজ্যের প্রজা সকলেই সেই মহান রাজার সৃষ্ট তাহার শক্তি মহান আমরা সেই রাজার প্রজা সাধ্যানুসারে সেই সর্বশক্তিমান অদ্বিতীয় মহারাজের ধর্মরাজ্য রক্ষণাবেক্ষণ করাই আমাদের সর্বতভাবে কর্তব্য এবং তাহাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য সেই ধর্মরাজ্যের বিরোধী হইয়াও অনেক নরাধম এই অস্থায়ী রাজ্যে বাস করিতেছে আজ তোমরা যে নরাধমের বিরুদ্ধে একাগ্রচিত্ত অগ্রসর হইয়াছ তাহার ধনবল শূন্যবল এত অধিক যে মনে ধারণা করিতেও শঙ্কাবোধ হয় যদিও আমাদের অর্থ নাই বাহ্যিক আড়ম্বরও নাই তথাচ আমাদের একমাত্র ভরসা সেই অদ্বিতীয় ভগবান তাহার নামই আমাদের আশ্রয় সেই নাম সহায় করিয়াই আমরা তাঁহার ধর্মরাজ্য রক্ষা করিব ভাতৃগণ যে পাপাত্মা শৈন্যগণ এই পবিত্র ভূমি জন্মভূমি আক্রমণ করিবার আশায় বাহিরে শিবির স্থাপন করিয়া রহিয়াছে সেই বিধর্মী এজিদ মদিনার খাজনা আমার নিকট চাহিয়া পাঠাইয়াছিল আমি তাহার উত্তর দেই নাই সেই আক্রোশে এবং বিবি জয়নাব আমার সহধর্মীণী হইয়াছে সেই ক্রোধে এজিদ আমার প্রাণ বধ করিবে তাহা হইলে এজিদের উভয় উদ্দেশ্যই সাধিত হইবে কারণ আমার অভাবে মদিনার সিংহাসন তাহারই অধিকৃত হইবে মনে করিয়াছে সেই বিধর্মী এজিদ নূর নবী হযরত মোহাম্মদের বিরোধী ঈশ্বরের বিরোধী পবিত্র কোরআনের বিরোধী নরাধম এমনই পাপি যে ভ্রমেও কখনও ঈশ্বরের নাম মুখে আনে না ভাই সকল আমরা যে রাজ্যে বাস করি যে রাজা আমাদের সুবিধার জন্য কত উপকরণ কত সুখ সামগ্রী সৃষ্টি করিয়াছেন বিনা অর্থে বিনা প্রত্যুপকারের আশায় যে রাজা অকাতরে কত কি দান করিয়াছেন আমরা আজ পর্যন্ত সে দানের উদ্দেশ্যের মাত্রও বুঝে উঠিতে পারি নাই সে অদ্বিতীয় রাজার বিরুদ্ধচারী আজ পূর্ণভূমি মদিনা আক্রমণ করিতেছে মূল উদ্দেশ্য আমাদের স্বাধীনতা হরণ করিতে ধর্মপথে বাধা দিতে মূল উদ্দেশ্য আমার জীবন প্রদীপ নির্বাণ করিতে অগ্রসর হইয়াছে মহাশক্তিসম্পন্ন মহাপ্রভু জগৎ পিতার নামে কত কলঙ্ক রটাইয়াছে তিনি মহান তাহার মহিমা অপার তাহার ক্রোধ বিরাগ দুঃখ অপমান কিছুই নাই কিন্তু আমরা সহ্য গুণবিহীন মানুষ আমাদের রিপুসংযম অসাধ্য যে কেহ ঈশ্বরের বিরোধী আমরা তাহার বিরোধী আমরা কি সেই বিরোধীর প্রতিবিধান করিব না আমাদের অস্ত্র কি চিরকালী কোষে আবদ্ধ থাকিবে বিধর্মীর মণ্ডপাত করিতে সেই অস্ত্র কি নিষ্কশিত হইয়া কাফের রক্তে রঞ্জিত হইবে না ঈশ্বরের প্রসাদে জয় পরাজয় উভয়ই আমাদের মঙ্গল যদি তাহার কৃপায় বিধর্মীর রক্ত আজ মদিনা প্রান্তরে বহাইতে পারি ধর্মরক্ষা জন্মভূমি স্বাধীনতা রক্ষা করিয়া বিধর্মীর অস্ত্রে আত্মবিসর্জন হয় তাহলে অক্ষয় স্বর্গলাপ ভাতৃগণ আজ আমাদের এই স্থির প্রতিজ্ঞা যে হয় জন্মভূমি স্বাধীনতা রক্ষা করিয়া মহামদীয় ধর্মের উৎকর্ষ সাধন করিব না হয় অকাতরে রক্তস্রোতে আমাদের এই অস্থায়ী দেহ খণ্ডে খণ্ডে ভাসাইয়া দিব এই পর্যন্ত শুনিয়াই শ্রোতাগণ সমসরে আল্লাহ আকবার বলিয়া পাগলের ন্যায় কাফের মুন্ডুপাত করিতে ছুটিলেন হাসান সকলকে একত্রে শ্রেণীবদ্ধ করিয়া লইয়া সমরক্ষেত্রে যাইতে মনস্থ করিয়াছিলেন তাহার হইল না কেহই আর তাহার কথা শুনিল না হাসান হোসেন এবং আব্দুর রহমান পুনরায় অশ্বারোহণে কিঞ্চিত গমন করিয়া যে দৃশ্য দর্শন করিলেন তাহাতে হাসান আর অস্ত্র সংবরণ করিতে পারিলেন না আব্দুর রহমান বলিলেন ভাই তুমি যত শীঘ্র পারো হোসেনের শহীদ যাইয়া মদিনাবাসী দিকের পৃষ্ঠপোষক হও আমি অবলাগনকে সান্ত্বনা করিয়া আসিতেছি ইহাদের এ বেশ আমার চোখে বড়ই কষ্টকর বোধ হইতেছে আমি বাঁচিয়া থাকিতে ইহাদের হস্তে অস্ত্রভার সহিতে হইল ভাই ইহা অপেক্ষা আর দুঃখ কী তোমরা যাও আমার অপেক্ষা করিও না হাসান হোসেন এবং আব্দুর রহমান পুনরায় অসহারহণে কিঞ্চিৎ দূর গমন করিয়া যে দৃশ্য দর্শন করিলেন তাহাতে হাসান আর অস্ত্র সংবরণ করিতে পারিলেন না আব্দুর রহমানকে বলিলেন ভাই তুমি যত শীঘ্র পারো হোসেনের শহীদ যাইয়া মদিনাবাসী দিকের পৃষ্ঠপোষক হও আমি অবলাগণকে সান্ত্বনা করিয়া আসিতেছি ইহাদের এ বেশ আমার চক্ষে বড়ই কষ্টকর বোধ হইতেছে আমি বাঁচিয়া থাকিতে ইহাদের হস্তে অস্ত্র সহিতে হইল ভাই ইয়া অপেক্ষার দুঃখ কি তোমরা যাও আমার অপেক্ষা করিও না এই কথা বলিয়া অশ্ব হইতে নামিয়াই ইমাম হাসান অতি বিনীতভাবে নারীগণকে জিজ্ঞাসা করিলেন ভগ্নিগণ নগরের প্রান্তভাগে মহাশত্রু নগরবাসীরা আজ শত্রুবধে উন্মত্ত জন্মভূমি রক্ষা করিতে মহা ব্যস্ত এই বিপদ সময়ে তোমরা এ বেশে কোথা যাইতেছ স্ত্রীলোকদের মধ্যে একজন বলিলেন হযরত আর কোথা যাইব আপনার এই কালেও কি আমরা অবলাচারের বাধ্য হইয়া অন্তপুরে আবদ্ধ থাকিব ভ্রাতা পুত্র স্বামী সকলকে শত্রু মুখে পাঠাইয়াছি ফিরে আসিতে পাঠাই নাই একেবারে চিরবিদায় প্রদান করিয়াছি আর আমাদের পৃথিবীতে থাকিবার প্রয়োজন কি আপনার জন্য স্বামী ভ্রাতা পুত্র যে পথে যাইবে আমরাও সেই পথের অনুসরণ করিব বিপদ সময়ে অবশ্যই কিছু না কিছু সাহায্য করিতে পারিব আর তাহারাই যদি বিধর্মীর রক্তে রঞ্জিত হইয়া ধর্মরক্ষা ও জন্মভূমি রক্ষা করিতে পারে তবে আমরাই বা কাফেরের মাথা কাটিতে অস্ত্র গ্রহণ করিব না কেন নূন্যবী হযরত মোহাম্মদের পবিত্র দেহ যে মদিনা ক্রোড়ে ধারণ করিয়া রহিয়াছে রোজ কেয়ামত পর্যন্ত থাকিবে সেই মদিনা এই জিদ অধিকার করিবে যে মদিনার পবিত্রতা গুণে জগতের চারদিক হইতে কোটি কোটি ভক্ত কত কষ্ট স্বীকার করিয়া শুধু একবার রজা শরীফ দর্শন করিতে আসিতেছে সেই পবিত্র ভূমি কাফের পদস্পর্শে কলঙ্কিত হইবে এ কথা শুনিয়া কে স্থির হইয়া ঘরে থাকিতে পারে দুনিয়া কয় দিনের আরও দেখুন আমরা অবলা পরাধীনা যাহাদের মুখাপেক্ষী তাহারাই যখন অস্ত্র সম্মুখে দাঁড়াইল তখন আমরা শূন্য দেহ লইয়া কেন আর ঘরে থাকিব আরেকটি একটি স্ত্রী কহিলেন হযরত আমরা যে কেবল সন্তান সন্ততি প্রতিপালন করিতেই শিখিয়াছি তাহা মনে করিবেন না এই হস্ত বিধর্মীর মস্তক চূর্ণ করিতেও সক্ষম এই অস্ত্রে কাফেরের মুন্ডপাত করিতেও জানি সামান্য রক্তবিন্দু দেখিলেই আমাদের মন কাঁপিয়া ওঠে অঙ্গ শিহরিয়া ওঠে হৃদয়ে বেদনা লাগে কিন্তু কাফেরের লোহিত তরঙ্গে শোভা দর্শনে আনন্দ উৎসাহে মন যেন নাচিতে থাকে বিস্মিত হইয়া হাসান বলিলেন আমি আপনাদের অনুগত এবং আজ্ঞাবহ আমি বাঁচিয়া থাকিতে বিধর্মী বধে আপনাদিগকে অস্ত্র ধরিতে হইবে না আমার বংশ বাঁচিয়া থাকিতে আপনাদিগকে এ বেশ পড়িতে হইবে না ভগ্নিগণ আপনারা ঘরে বসিয়া ঈশ্বরের নিকট ধর্ম ও জন্মভূমি রক্ষার জন্যে কায়ও মনে প্রার্থনা করুন আমরা অস্ত্র মুখে দাঁড়াইব আপনারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া আমাদিগকে রক্ষা করিবেন আমি মিনতি করিয়া বলিতেছি আপনারা শত্রু সম্মুখীন হইয়া আমার মনে বেদনা প্রদান করিবেন না প্রথমে স্ত্রী সবিনয় বলিলেন আপনার আদেশ প্রতিপালন করিলাম কিন্তু ইহা নিশ্চয়ই জানিবেন যে মদিনার একটি অবলার প্রাণ দেহে থাকিতে এই জিত কদাচ নগরের সীমা আসিতে পারিবে না এই কথা বলে স্ত্রীলোকেরা দুই হস্ত তুলিয়া ঈশ্বরের নিকট প্রার্থনা করিতে লাগিলেন এলাহি আজ আপনার নামের উপর নির্ভর করিয়া হাসানকে শত্রু সম্মুখে দিলাম হাসানের প্রাণ পবিত্র ভূমি মদিনার স্বাধীনতা এবং ধর্ম রক্ষা করিতে ভ্রাতা পুত্র ও স্বামী হইলে আমরা কাতর হইব না এলাহি স্বামী পুত্র ভ্রাতৃগণ বিধর্মীর অস্ত্রে প্রাণত্যাগ করিলে আমাদের চোখে কখনোই জল আসিবে না কিন্তু মদিনানগর কাফেরের পদপৃষ্ঠ হইলেই আমরা অকাতরে প্রাণ বিসর্জন করিব এলাহি হাসানের প্রাণ আমাদের প্রার্থনীয় সে প্রাণ রক্ষা হইলেই সকল রক্ষা হইবে এলাহি হাসানের প্রাণ রক্ষা কর মদিনার পবিত্রতা রক্ষা করো নুরনবী হজরত মোহাম্মদের রজার পবিত্রতা রক্ষা করো। এই প্রকারে উপাসনা শেষ করিয়া নগরবাসিনী কামিনীগণ হাসানকে আশীর্বাদ করিতে লাগিলেন এলাহির অনুগ্রহ কবজ আপনার শরীর রক্ষা করুন বাহু বলে হজরত আলীর দৃষ্টি হন বিবি ফাতেমা খাতুনে জ্নাত আপনার খুদ পিপাসা নিবারণের প্রতি দৃষ্টি রাখুন শত্রুবিজয়ী হইয়া আপনি নির্বিঘ্নে নগরে আগমন করুন এই আশীর্বাদ করিয়া কামিনীগণ সহস্বর নিকতনে চলিয়া গেলেন হাসান ও বলিয়া অসে আহরণ করিলেন মুহূর্ত মধ্যে নগর প্রান্তে আসিয়া ভীষণতর শব্দ শুনিতে শুনিতে যুদ্ধক্ষেত্রে নিকটস্থ হইলেন দেখিলেন যে বিষম বিক্রমে মদিনাবাসীরা বিপক্ষগণকে আক্রমণ করিয়াছে যুদ্ধের রীতিনীতির প্রতি কাহারও লক্ষ্য নাই কেবল মারো মারো শব্দ অস্ত্রের ঝনঝনা ও মুহূর্তে মুহূর্তে আল্লাহ রবে চতুর্দিক কাঁপাইয়া তুলিতেছে রণভূমিতে শনিতের প্রবাহ ছুটিয়াছে সে অভাবনীয় ভয়ানক দৃশ্য দেখিয়া হাসান নিস্তব্ধভাবে অসপৃষ্ঠে উপবিষ্ট রহিলেন যুদ্ধে ব্যাপৃত হইলেন না মদিনাবাসীরা শত্রুদিগকে প্রায় শেষ করিয়া ফেলিয়াছে শত শত বিধর্মীর মস্তক ছেদন করিয়া শেষে নিজে নিজে শহীদ হইতেছে কেহ কাহারও কথা শুনিতেছে না কিছু বলিতেছে না জিজ্ঞাসাও করিতেছে না হোসেনের চালিত তরবারি বিদ্যুতের ন্যায় চমকিতেছে শত্রুপক্ষীয়রা যে পালাইয়া প্রাণ রক্ষা করিবে তাহার উপায় নাই তবে বহুদূর হইতে যাহারা সেই ঘূর্ণিত তরবারির চাকচিক্য দেখিয়াছিল কেবল তাহারাই কেহ জঙ্গলে কেহ পর্বত গুহায় লুকাইয়া রক্ষা করিল হোসেনের অশ্ব শ্বেতবর্ণ শরীরও শ্বেত বসনে আবৃত এখনে বিধর্মী বিপক্ষের রক্তে একেবারে তাহা লোহিত বর্ণে পরিণত হইয়াছে কিন্তু স্থানে স্থানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র শুভ্রাংশ আরও অধিক শোভা হইয়াছে সেই শোভা বিধর্মীর চোখে ভীষণভাবে প্রতিফলিত হইতেছে অশ্বের পদনিক্ষিপ্ত রক্তমাখা বালুকার উৎক্ষিপ্ততা দেখিয়াই অনেকেই ছিন্ন দেহের আবরণে লুকাইয়া হোসেনের তরবারে হইতে প্রাণ বাঁচাইতেছে বামে দক্ষিণে হোসেনের দৃষ্টি নাই যাহাকে সম্মুখে পাইতেছেন তাহাকেই নরকে পাঠাইতেছেন হাসান অনেকক্ষণ পর্যন্ত এক স্থানে দাঁড়াইয়া ক্রমে ক্রমে অগ্রসর হইয়া এক ভীষণ যুদ্ধ দর্শন করিতে লাগিলেন হস্ত খণ্ডিত অগণিত দেহ শনিত প্রবাহে ডুবিয়া কত অর্ধাংশ ডুবিয়া রক্তশ্রুতি নিম্ন স্থানে গড়াইয়া যাইতেছে মদিনাবাসীদের মুখে কেবল মারো মারো কোথায় এজিত কোথায় মারওয়ান এই মাত্র রব। মধ্যে মধ্যে নানা প্রকারের ভীষণতর কাত স্বর হাসানের কর্ণগোচর হইতে লাগিল মদিনাবাসীরা প্রথমে বিধর্মীর মস্তক ভিন্ন আর কিছুই দেখেন নাই ক্রমে দু একটির প্রতি দৃষ্টি হোসেন ও আব্দুর রহমান প্রভৃতিকে দেখিয়াছিলেন অথচ কেহ কাহারও কোনো সন্ধান নেন নাই জিজ্ঞাসাও করেন নাই এখনে পরস্পর পরস্পরের সহিত দেখা হইতে লাগিল যাহারা তাহাদের দৃষ্টিপথের প্রতিবন্ধকতা জন্মাইয়াছিল ঈশ্বরের কৃপায় তাহারা আর নাই প্রায় সকলেই রক্তস্রোতে ভাসিয়া যাইতেছে ক্রমে সকলেই একত্র হইতে লাগিলেন দেখিতে দেখিতে হাসানেরও দেখা পাইলেন সকলেই উচ্চস্বরে ঈশ্বরের নাম করিয়া জয়ধ্বনি সহিত লা জয় বুলিয়া যুদ্ধে খান্ত দিলেন রক্ত রক্তমাখা শরীরে আঘাতিত অঙ্গে মনের আনন্দে হাসানের সহিত আলিঙ্গন করিলেন হাসানও সকলকে আশীর্বাদ করিয়া সমস্বরে ঈশ্বরের নাম করিতে করিতে সিংহদ্বার অতিক্রম করিয়া নগর মধ্যে প্রবেশ করিলেন বালক বৃদ্ধ স্ত্রীলোকেরা পথের দুই পার্শ্ব হইতে ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা উপাসনা করিয়া বিজয়ী বীর পুরুষগণকে মহানন্দে অভ্যর্থনা করিতে লাগিলেন জাতীয় ধর্ম ও জন্মভূমির স্বাধীনতা রক্ষা করিয়া বীরগণ বিজয় পতাকা উড়াইয়া গৃহে আসিতেছেন সে সময়ে বাঘ এরামের স্বর্গীয় উপবনের পুষ্প তাহাদের মস্তকে বর্ষণ করিতে পারিলেও আশা মিটিত না নগরবাসীরা কি করেন মদিনাজাত যাহা তাহাদের পরিজাত পুষ্প মনের আনন্দে মহা উৎসাহে সেই পুষ্পগুচ্ছ বৃষ্টি করিয়া অভ্যর্থনা করিতে লাগিলেন বিজয়ী বীরগণ একেবারে প্রভু মোহাম্মদের রজা শরীফে আসিয়া ঈশ্বরের উপাসনা করিলেন শেষে হাসান হোসেন ও আব্দুর রহমানের নিকট বিদায় লইয়া সকলেই স গৃহে গমনপূর্বক পরিবার মধ্যে সাঁতরে গৃহীত হইলেন মদিনার প্রতি গৃহ প্রতি দ্বার প্রতিপথ এককালে আনন্দময় হইয়া উঠিল মুদিনাবাসীরা বিজয় নিশান উড়াইয়া রণভূমি পরিত্যাগ করিলে ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ মধ্যে প্রাণের ভয়ে যাহারা লুকাইয়াছিলেন ক্রমে ক্রমে তাঁহারা উত্তোলন করিয়া দেখিলেন আর জনপ্রাণী মাত্র যুদ্ধক্ষেত্রে নাই সহস্র সহস্র দেহ রক্তমাখা হইয়া বিকৃতভাবে পড়িয়া রহিয়াছে কেহ অশ্বসহ দ্বিখণ্ডিত হইয়া অশ্বদেহে চাপা পড়িয়াছে কাহারও খণ্ডিত হস্ত পড়িয়া রহিয়াছে শরীরের চিহ্ন মাত্র নাই কোন শরীরের হস্ত নাই কাহারও জঙ্গা কাটিয়া কোথায় পড়িয়াছে অপরাংশ কোনো অংশের পশ্চাদপদের সহিত রক্তে জমাট বাঁধিয়া রহিয়াছে অশ্বদেহে মনুষ্য মনুষ্যদেহ অশ্বমস্তক সংযোজিত হইয়াছে এরূপ শোচনীয় অবস্থা অবলোকন করিয়া হতাবশিষ্ট সেনাগণ কি করিবে কোনো উপায় নির্ধারণ করিতে পারিলেন না ক্রমে ক্রমে দুই তিনটি করিয়া একত্র হইলেন পর্বত গুহায় যাহারা লুকাইয়া ছিলেন। তাহারাও যুদ্ধক্ষেত্রে নীরব নিস্তব্ধ ভাব বুঝিয়া ক্রমে ক্রমে বাহির হইলেন তন্মধ্যে মারওয়ান ও অদ্বে অলিদ উভয়ই ছিলেন সঙ্গীদের এই হৃদয় বিদারক অবস্থা দেখিয়া তাহারা কিছুই দুঃখিত হইলেন না কেবল মারওয়ান বলিলেন ভাই অলিদ মদিনাবাসীর অস্ত্রে এত তেজ হোসেনের এত পরাক্রম ইহা আমি স্বপ্নেও ভাবি নাই যাহা হইবার হইয়াছে গত বিষয়ের চিন্তায়ার ফল কি পুনরায় চেষ্টা মহারাজ এজিদের আজ্ঞা মনে করো। যে যদি শব্দে তাহার হৃদয় কাঁপিয়া উঠিয়াছিল তাহাই যদি সফল হইল তবে ইহা তো নতুন ঘটনা নহে মহারাজের শেষ আজ্ঞা পর্যন্ত পরীক্ষা করিয়া যাইব জীবন লইয়া আর দামেসকে যাইব না এ মুখ আর দামেস্তবাসীদিগকে দেখাইব না পুনরায় শূন্য সংগ্রহ করিব পুনরায় হাসান বধে চেষ্টা করিব মহারাজ এজিদের অভাব কিসের সৈন্যগণ তোমরা একজন এইক্ষণেই দামেস্ক নগরে যাত্রা করো যাহা সচক্ষে দেখিলে ভাগ্য বলে মুখে বলিত সময় পাইলে অবিকল মহারাজ সমীপে এই মহাযুদ্ধের অবস্থা বলিও আরও বলিও যে মারোয়ান মরে নাই হাসানের প্রাণ সংহার না করিয়া সে মদিনা পরিত্যাগ করিবে না আরও বলিও যে মহারাজের শেষ আজ্ঞা প্রতিপালন করিতেই সে এখন প্রস্তুত হইয়াছে যত শীঘ্র হয় পুনরায় সৈন্য সংগ্রহ করিয়া মদিনায় প্রেরণ করুন আর যাহা যাহা সচক্ষে দেখিলে কিছুই গোপন করিও না তৎসমস্তই অকপটে প্রকাশ করিয়া বলিও মারোয়ানের আজ্ঞা মাত্র এমরান নামক এক ব্যক্তি দামেসকে যাত্রা করিলেন নগরের কোন গুপ্ত স্থানে অলিদের সহিত বাস করিতে লাগিলেন আর আর সঙ্গীরা নিকটস্থ পর্বত গুহায় মারোয়ানের আদেশক্রমে অবস্থিতি করিতে লাগিলেন শুনছিলেন মীর মোশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস বিষাদ সিন্ধু আজ পড়ছিলাম এর তৃতীয় পর্ব উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনা সুযোগ করে দিতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ